হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো আমার পরিবারের সকলে? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি মোমোর রেসিপি করে দেখাবো তোমাদেরকে। তো বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে রেসিপিটা করব, খুব সহজে এই রেসিপিটা। তোমরা বাড়িতে করে দেখো, খুব ভালো রেসিপিটা তৈরি হবে। তো আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি আমার পরিমাণ মতো সমস্ত মশলাপাতি সমস্ত কিছু নেব, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, এখানে আছে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর রয়েছে আদা কুচি, রসুন কুচি, আছে কুচি করে রাখা গাজর এজো, আর এখানে রয়েছে কুচি করে নেওয়া পেঁয়াজ, আছে সয়া সস, আর তার সঙ্গে আছে নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর আছে সাদা তেল। আমি এখন ময়দাটাকে মিক্স করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি নুন, এই যে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। ভালো করে নুনটা মিক্স করে নেব, ময়দাটার সঙ্গে নুনটা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরপর আমি সাদা তেলটা দিয়ে নেব, দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব। আমি সাদা তেলটা এখন ভালো করে মিক্স করে নেব ময়দার সঙ্গে। এইভাবে এইভাবে মিক্স করে নেবে তোমরা। তো তার আগে বলি, আমার চ্যানেলে যে নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর আগে যে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। তো আমি একটা গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব, কুসুম কুসুম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, কারণ তাহলে ময়দাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে না। এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ময়দাটাকে মেখে, দেখতে পাচ্ছ আমি কীরকম করেছি, আমি হাত দিয়ে চিপে চিপে দেখাচ্ছি। তো আমি এই ময়দাটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এই যে চিপকে চিপকে দেখাচ্ছি, দেখো। তো আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিট, ঢাকনাটা দিয়ে ঢাকা থাকবে। তার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে। এই যে একটা কড়াই, একটা ভালো পরিষ্কার কড়াই আমি এখানে বসিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা অন করে রেখেছি, গ্যাসটা গরম, কড়াইটা গরম হয়ে গেছে, সরি। তো এতে আমি তেল দিয়ে নেব। এই যে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমি আমার মশলাটা করে নেব এতে। এই যে তেলটা গরম হয়ে এসেছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নিচ্ছি, এরপর হালকা বাদামি বাদামি কালার এসে গেছে এই যে পেঁয়াজটার। তো আমি এর সঙ্গে আদা কুচি, রসুন কুচিটাও দিয়ে নেড়ে নেব। এই যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নেব পেঁয়াজটার সঙ্গে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচিটা ভালো করে একসঙ্গে তেলে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই যে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচিটা, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আর একবার নেড়ে নিলাম, ভালো করে এই যে নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমি বাঁধাকপিটা দিয়ে নেব। এই যে বাঁধাকপি কুচিটা আমি এরপর দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিভাবে কি করছি তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে, আর খুব সহজ এই মোমোর, ভেজ মোমোর রেসিপিটা খুব সহজ। তো আমাকে তোমরা কারা চিকেন মোমো দেখতে ইচ্ছুক আছো তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি এখন এই কপিটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা, আদা রসুন পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে যেটা মিক্স করা আছে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, তো এরপর আমি দিয়ে নেব ক্যাপসিকাম কুচিটা। তো গাজর কুচিটা আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি এসে দিয়ে নিলাম, এরপর আমি দুটো তিনটেকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব তেলেতে। আমি
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এই যে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে নিলাম, এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, মিনিট দুই তিনেকের মতো, যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, লালচে লালচে মতো এসে যায় কালারটা। এই যে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে একটা কেমন একটা লালচে লালচে মতো এসে যাচ্ছে কালারটা। এরপর আমি চিনি দিয়ে নেব। এই যে চিনিটা দিচ্ছি আমি, টেস্টটা মিষ্টি হওয়ার জন্য নয়, টেস্টটা একটু হালকা খেতে ভালো হওয়ার জন্য, খুব যে মিষ্টি হবে সেটা নয়, কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি চিনিটাকেও। ভালো করে আমি এটা একটু নাড়াচাড়া করে নেব, আর তার সঙ্গে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এই যে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিলাম, এই যে আমি গোলমরিচ গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গুঁড়োটা আমার ছড়িয়ে দেওয়া হয়েছে, এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়েছি হাফ চামচ, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি সব কিছুই। তো এটা আমি ভালো করে কষিয়ে নেব, সয়া সসটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সব কিছু মিক্স করে নিচ্ছি এর সঙ্গে। এই যে বন্ধুরা আমার সয়া সসটা দিয়ে মিক্স করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো মিক্স করা হয়ে গেছে সমস্ত সবজিটা। এই যে এরপরে আমি ছোটো ছোটো করে লেচি করে বেলে নেব। এই যে এখানে আমি ময়দাটা তুলে নিয়েছি, তারপর আমি লেচি করে নেব। এখানে আমি পিরামিডনিতে একটু আমি ময়দা ছড়িয়ে নিয়েছি, এরপর আমি এতে লেচি করে নেব। দেখো বন্ধুরা এই যে কীরকম সফট হয়েছে, তোমরা এই যে আমি হাত দিয়ে নরম করছি তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি একটা লেচি কেটে নিয়েছি, আমি এটা বড় করে বেলে নেব। আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, এরপর আমি এটাকে ভালো করে বেলে নেব। এই যে বন্ধুরা আমার বেলা হয়ে গেছে, এরপর আমি একটা টিফিনের ঢাকনা দিয়ে কেটে নেব। তাতে কি হয়, টিফিনের একটা গোল ঢাকনা দিয়ে কেটে নিলে গোলটা ভালো হয়। এই যে এটা দিয়ে আমি ভালো করে বসিয়ে কেটে নেব সাইজ করে। এই যে আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর গোল গোল হয়েছে। তো আমি এর মধ্যে পুরগুলো দিয়ে নেব, যে পুরটা আমি তৈরি করে রেখেছি। এই যে আমি পুরটা তৈরি করে রেখেছি, এটা দিয়ে নিলাম। এরপর আমি ভাঁজটা দিয়ে নেব। এই যে একটা একটা করে কিভাবে ভাঁজ দিচ্ছি দেখতে পাচ্ছ, এইভাবে ভাঁজটা আমি দিয়ে নেব। তো আমি এখানে একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি গরম করতে। এই যে বন্ধুরা আমার সব কটা লেচি কেটে আমার মোমো রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করে নেব আমার হাঁড়িতে যেটাই জল দেওয়া ছিল। এই যে ফুটছে জলটা, তো এর মধ্যে আমি একটা এই যে ফুটো করে রাখা এগুলো দিয়ে নিয়েছি, গামলাটা দিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এই যে মোমোটা দিয়ে নিয়েছি সিদ্ধ করতে, আমি এটা চাপা দিয়ে নেবো আর একবার। তো বন্ধুরা আমার রেসিপি আজকে রেডি। এই যে মোমো কীরকম তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা টমেটো সস দিয়ে এগুলোকে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছ এই যে কেমন হয়েছে, দারুণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ। তো তোমাদেরকে অনুরোধ রইল বাড়িতে করে দেখো। তো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।